করে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি ইল্লোগ্য হেলদিকর হানা বানন যায় তৈলে আর কিললে বারতুন হম ফরে দে এত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কিললে গরম ফরে মানুষ তাই নু বুঝি যাক এত সুন্দর উগ্য হানা আই গরম মধ্যে রে সামান্য জিনিস দিয়ে রে বানাই ফেলাই যা যা আসিল ইন দিয়ে রে আর কিভাবে কিভাবে বানাই ইভেন তো অবশ্যই শেয়ার করজুম আর ইবে কিন্তু অসাধারণ উগ্য হেলদিকর হানা অবশ্যই এর আগে কিন্তু আই আর উগ্য শেয়ার করছিলাম এবার মধ্যে আর আই চিকেন অ্যাড করছি এবার কিন্তু চিকেন অ্যাড নগরি এবার জাস্ট ভেজিটেবল দিয়ে রে রান্না করছি অ্যান্ড ভেজিটেবল রাইসও হন যাইব এবারে আবার ফ্রাইড রাইসও হন যাইব আর এবার কিন্তু অসাধারণ মজা বাচ্চে বুড়ো ব্যাগগুনা হাইতে রেব অসাধারণ পুষ্টিতে ভরপুর হানা এবে তো আই কীভাবে কীভাবে রেডি করছি এখন অনরার লয় শেয়ার করছুম আর অনরা অবশ্যই বাসার মধ্যে রে ট্রাই করিবেন হাইতে কিন্তু সেই স্বাদ হ্যালো আসসালামু আলাইকুম কি খবর বেগুন বেগুন কেন আসুন আশা করি বহুত ভালো আসুন তো আজি আর রেসিপি লইয়ে চলে আসি কি তো জিনিস দেখিয়ে রে বুঝুন না ন বুঝন পারলার যাই হব আমি বুঝে দির আজি কি রান্না করির আজি আই রান্না করি দি ফ্রাইড রাইস আর ভেজিটেবল রাইসও বলা যায় ফ্রাইড রাইসও বলা যায় কারণ আই এন্ডে কিছু ভেজিটেবল ইউজ করির এটা লাই তুমান পাওয়া যাইব যাই হব আর রেসিপি বে রেডি করি পেলাই যা যা জিনিস লাগে এর মধ্যে আই রেডি করে ফেলাই কি কি দিয়ে রে বানায়ের ইয়ে হই দির এর মধ্যে রে গাজর লই অল্প করিয়ারে গ্রেট করিয়ার লই অবশ্য আর এর মধ্যে পেঁপে 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 দেয় কিনা নজানি তবে আই দিদেরি কারণ আতে মনে স্যার আর রান্না আতে যেন মনে হয় আই এন করিয়ারে একদম কি হ মনের মাদুরি মিশিয়ারে একদম আর এর মধ্যে বাঁধাকপিরে একদম কুচি কুচি করিয়ারে লু ফেলাই আর এর মধ্যে পেঁয়াজ কুচি লই কাঁচামরিচ লই দুবো ডিম লই তেল আছে সয়া সস আছে আর এই পা ইউন দিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইস রান্না করছিম এম কিন্তু আমি পোলাও রান্না করছিলাম আর নন আসি দেয় দিনে তো কিছু পাত বাসি গিয়ে এখন এম তো মানে আর এনে তেনে হান হাজার যার কারণে এখন একদম পোলাও ইউন দিয়ে আমি ফ্রাইড রাইস রেডি করে ফেলিম তো এই কীভাবে রান্না করি এখন দেখাই দিই তার আগে ইউম মধ্যে সামান্য করি আর বাসি গিয়েও রান্না করছি একদম কারণ আর কিছু সবজি বাসি গিয়ে ইউন দিয়ে রান্না করছি তো এখন আই রেসিপির মধ্যে যাই গু চুলোর মধ্যে ডেক্সি বয়াই দিই ডেক্সি গরমও গিয়ে গু এখন আই পরিমাণ মতো তেল দিই দির আবার এখন আই এন্ডে আর পেঁয়াজি এন এখন হালকা ব্রাউন কালার দিয়ে এখন ইন এক সাইডে ঘুরি ফেলাই সাইডে ঘুরি এখন আই ডিম দি দিও ডিমে বেড়ে চানা ভাঙি দি বেশি গুড়ি না বলছি হালকা দেয় কিন্তু বেড়ে ভাঙি দি ঘুমরে বেশি না রেলে ডিমি একদম সুরু সুর হয়ে যাই দেখে খাইতে পারা না কেন বহুত বাজে দেয় গিয়ে ধরি দিলেই ভালো লাগে আর কি খেতে ভালো লাগে এই যে ডিমি নলি যে একদম বড় বড় মানে নিয়ে দিস পেঁয়াজি এখন এনটাই আই সবজি দিয়ে দিস এখন এটা আই এক চামচ মতো লবণ দিয়ে দিস বার বার আমি না এখন আসলে এটা সবটা রে মানে এই সবটা না এক প্রজে মজা হয় মানুষের রেস্টুরেন্টে ফিলে দেয় গরম দিয়ে দিলে তো কেকই রেডি গরম দেয় এখন আই এন্ডে সামান্য পরিমাণ সয়া সস দিই বেশি না দিস কারণ বেশি হাতে বালা নয় একদম গ্রামে যাইব কম দেখে বালা বেশি সিদ্ধ ন করি একদম হরা সিদ্ধ হইবে ন করি কারণ সবজি জিনিস হালকা সিদ্ধ করিলে কিন্তু সবজির কালার হইবে সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে খাইতেও কিন্তু বহুত মজা লাগে তাহলে আমি একদম হালকা করি এই সিদ্ধ করছি এখন আমি বাতি দিদির তবে আমি বাদাম সবজি বেশি দিই কারণ
Jai obok ar blogi be duri be kono balo tai ben chota tai ben kota festa ta assalamu alaikum ar basham bote baro le try korchu mota hon haibel lailo felai a haire da hai loi ma mura ta bismillah just wow oshadaron mola oshadaron mola baro le try korchu okay toli be kono balo tai kon a hai loi